শিক্ষা সংস্কৃতির নগরী ময়মনসিংহে পাল্লা দিয়ে বাড়ছে বিবাহ বিচ্ছেদ। গেল বছর জেলায় দৈনিক গড়ে বিয়ে হয়েছে 57টি আর বিচ্ছেদ ঘটেছে 20টি। তবে 2022 সালে বিচ্ছেদের সংখ্যা তুলনামূলক কম ছিল। পরক্রিয়া, অল্প বয়সে বিয়ে, তথ্য প্রযুক্তির অপব্যবহার, প্রবাস জীবনকে বিচ্ছেদের মূল কারণ উল্লেখ করে পারিবারিক মূল্যবোধ বৃদ্ধির কথা বলছেন সংশ্লিষ্টরা। ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 236 বছরের পুরনো ময়মনসিংহ জেলায় প্রায় 60 লাখ লোকের বসবাস। জেলা সাব রেজিস্ট্রারের তথ্য বলছে, এ জেলায় 2023 সালে বিয়ে হয়েছে 20,805টি, এর মধ্যে বিচ্ছেদ ঘটেছে 7,300টি। দৈনিক গড়ে 57 বিয়ে এবং 20টির মতো বিচ্ছেদের ঘটনা ঘটেছে। 2022 সালে 20,213টি বিয়ের মধ্যে বিচ্ছেদ ঘটেছে 6,390টি। দৈনিক গড়ে 56 বিয়ে এবং 18টির মতো বিচ্ছেদ হয়েছে। 2021 সালে 19,933টি বিয়ের মধ্যে বিচ্ছেদ হয় 5,911টি। 2020 সালে 21,008টি বিয়ের বিপরীতে বিচ্ছেদ ঘটে 5,532টি। সন্দেহ ও সমন্বয়হীনতার কারণে প্রতিনিয়ত বিবাহ বিচ্ছেদ বাড়ছে বলে জানিয়ে এই আইনজীবী বলছেন, এসব রোধে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। সন্দেহ সমন্বয়ের মাঝে যে বিষয়টা কাজ করে, কাজ করার প্রেক্ষিতে তখন তাদের মাঝে একটা বিচ্ছেদ তৈরি হয়। পারিবারিক বন্ধনে দূরত্ব, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং বহু বিবাহের কারণে বিচ্ছেদ বাড়ছে বলে জানিয়েছেন এই মহিলা বিষয়ক কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারটা প্রধানত কারণ পরকীয়া জড়িয়ে পড়ছে অনেক স্বামী স্ত্রী। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আমাদের সোশ্যালাইজেশনের কারণে আমরা পুরুষতান্ত্রিক ধ্যান ধারণা লালন করি। ভবিষ্যতের বিষয়টা বাবা মাকে আসলে চিন্তা করে সহনশীল হতে হবে, বাবা মা দুজনকেই, মানে স্বামী স্ত্রী দুজনকেই। বিবাহ বিচ্ছেদে অনেকগুলো কারণকে দায়ী করে এই পুলিশ কর্মকর্তা বলছেন, তারা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন। টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট, এগুলোর কারণে কিন্তু মানুষের মধ্যে যে আমাদের আগের যে মূল্যবোধগুলো ছিল সেগুলো অনেকাংশে কমে যাচ্ছে। তাদের লিগ্যাল সাপোর্ট থেকে শুরু করে তাদের ডোমেস্টিক ভায়োলেন্স, তাদের নিজেদের মধ্যে অনেক কারণে মনোমালিন্য থাকে, এই বিষয়গুলো আমরা চেষ্টা করি এখানে তাদেরকে দুপক্ষকে ডেকে একটু মীমাংসার উদ্যোগ নেওয়া, সংসারটাকে কীভাবে রিইন্টিগ্রেট করা যায়, সংসারটাকে টিকানো যায়, এই জিনিসগুলো আমরা গুরুত্ব দিচ্ছি। বিবাহ বিচ্ছেদ কমিয়ে আনতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে সকলকে ভূমিকা রাখার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।